হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে করে দেখাবো বেস টিকিয়া। এক কাপ পরিমাণ ময়দা, সামান্য পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ নুন, আর এখানে রয়েছে 1 টেবিল স্পুন সাদা তেল, আর একটা আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছি। আমি সব একসাথে মিশিয়ে মেখে নেব। আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার, সামান্য পরিমাণ নুন, আলু, সাদা তেল, আমি সব একসাথে মেখে নেব। আমি ময়দা নিয়েছি, আপনি চাইলে আটা দিয়েও করতে পারেন। ময়দাটা করলে খেতে খুব ভালো লাগে এবং ক্রিসপি হয়, জিনিসটা মুচমুচে হয়, সেই জন্য আমি ময়দাটা নিয়েছি। আমার সব একসাথে মিশানো হয়ে গেছে, এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। যেরকম পরোটা বানানো হয় সেভাবেই টুটা বানাতে হবে, নরম হবে না, শক্ত হবে না, মিডিয়াম রাখতে হবে। আমার সামান্য পরিমাণ জল লেগেছে, মাখা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ হাতে তেল নিয়ে আমি একটু মেখে রেখে দিলাম। মেখে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। কি সুন্দর মাখা হয়ে গেছে, এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর আমি বেজ রোলের পোরটা বানিয়ে নেব। বেজ রোল বানানোর জন্য আমি যেই সমস্ত সবজি নিয়েছি, এখানে আমি নিয়েছি একটা টমেটো, আমি কুচি করে কেটে রেখেছি, আর রয়েছে এখানে মটরশুঁটি কিছু, আর একটা গাজর আমি গ্রেট করে রেখেছি, আর সামান্য পরিমাণ বাঁধাকপি আমি গ্রেট করে রেখেছি। আপনি চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন, পেঁয়াজও দেওয়া যায়। আর এখানে রয়েছে 4টি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, ধনিয়া পাতা রয়েছে কিছু কুচানো, এখানে জিরে আর ধনিয়া আমি তেলে গুঁড়ো করে রেখেছি 1 টিস্পুন, আর চাট মশলা রয়েছে এখানে 1/2 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো রয়েছে সামান্য পরিমাণ, আর নুন রয়েছে সামান্য পরিমাণ। এখানে আমি একসাথে সব মেখে নেব। এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি এর সাথে ধনিয়া পাতা কুচানো, 4টি কাঁচা লঙ্কা কুচানো, গুঁড়ো মশলাটা আছে সেটা আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, চাট মশলা, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। আমি সব একসাথে মেখে নেব। পোরটা বানানো হয়ে গেছে, একে আমি সব একসাথে মিশিয়ে দিয়েছি। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখি কি অবস্থা। এখন আমি একটু হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, ভেজিটের মধ্যে একটু আমি তেল মেখে নিচ্ছি। এটাকে দুভাগে ভাগ করে নেব। আমি বেলে দেখিয়ে দিচ্ছি, এখন আমি পোরটা অর্ধেকের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, এভাবে হাতে চেপে চেপে আস্তে আস্তে করে করতে হবে। ছোট ছোট করে কেটে নেব।
দেখুন এভাবে বানিয়ে নিতে হবে। পরবর্তী লিচিগুলো আমরা যে লিচিটা আছে সেটা আমরা এভাবেই বেলে টিকিয়াগুলো বানিয়ে নেব। সবগুলো আমার টিকিয়া বানানো হয়ে গেছে, এখন আমি বেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন এই চুড়োরাসটা আমি মিডিয়ামই রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে টিকিয়াগুলো এর মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। চুড়োরাসটা আমি লো আঁচ করে রেখেছি, আমি একটু নেড়ে দিচ্ছি, আরেকটা দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে পরে আমি উঠে দেব। আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, আমার 7 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। আমি টিস্যুর মধ্যে রেখে দিলাম যাতে তেলটা চুষে নেয়। পরবর্তী ভাজাগুলো আমি একইভাবে ভেজে নেব। টোটাল আমার ভাজা হতে 15 মিনিট সময় লেগেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল খুবই টেস্টি বেজুর টিকিয়া। এখন আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিসপি হয়েছে। ওয়াও কি টেস্টি, ওয়াহ। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলি পাওয়ার জন্য। আপকামিং রান্নার রেসিপিটি হচ্ছে টমেটোর পাকোড়া। আমাদের রান্নার রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। নমস্কার।